পৃথিবীতে আগে পুরুষ এসেছে। জি ভাই, পৃথিবীতে আগে পুরুষ, পুরুষের ভিতর থেকে মহিলা, পুরুষের সাইড থেকে নাই। আল্লাহ কোরআনে বলছেন, অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, তোমার ভিতর থেকে স্ত্রীকে বানালা। আবার পৃথিবীতে পানি আগে এসছে, পানির ভিতর থেকে আগুনকে বের করেছেন আল্লাহ। এটা আল্লাহ তাবারকা তাআলার কুদরত। পৃথিবীতে রাত আগে এসছে, রাতের ভিতর থেকে দিনকে বের করেছেন আল্লাহ। রাতের ভিতর থেকে দিনকে বের করেছেন। ওয়াআতাশা লাইলাহা ওয়াআখরাজা দুহাহা, একটা হায়াত আর একটা মত। তো পৃথিবীতে কে আগে এসেছে বলেন? শুনেছেন তো বলেন? মত, মত, হায়াত আগে নেই। মতের ভিতর থেকে হায়াতের জন্ম। জি, কোরআনে কয়েকবার আছে, একবার নেই, কয়েকবার বলেছেন আল্লাহ যে আমি মৃতের ভিতর থেকে জীবিতকে বানিয়েছি। আগে মত, যেমন আমি জীবিত কে বের করলাম মিনাল মাইতি, মৃতের পেট থেকে। অসার নিস্তেজ, যার ভিতরে কোন প্রাণ নাই তার ভিতরে প্রাণওয়ালাকে বের করলাম। তুখরিজুল হাইয়া মিনাল মাইতি, আবার তুখরিজুল মাইতা মিনাল হাই, মৃতকে জীবিতর পেটে বের করলাম। এটা সহজ উদাহরণ দিয়েছে, তফসিরের ভিতরে মুরগি আর ডিম। পৃথিবীতে ডিম আগে এসছে না মুরগি আগে এসছে? জি বলে, কে বলছে মুরগি, কে বলছে ডিম? শোনার পর, জি না, পৃথিবীতে ডিম আগে এসছে তারপরে মুরগি, ডিম মৃত মুরগি জীবিত। এর জন্য আল্লাহ বলছেন, তুখরিজুল হাইয়া মিনাল মাইতি, মৃতের পেট থেকে জীবিতকে বের করলাম। কয়েকদিন আগে সুরানামে তফসির দেখছিলাম, ওখানে লিখছে পৃথিবীতে বৃক্ষ আগে না বীজ আগে। একটা উদাহরণ দিই, খেজুরের আঁটিটা আগে না খেজুরের গাছটা আগে? বন্ধুরা, আমার আঁটিটা আগে, গাছের প্রাণ আছে আঁটির প্রাণ নাই। আল্লাহ বলছেন, তুখরিজুল হাইয়া মিনাল মাইতি, নিষ্প্রাণ থেকে আমি প্রাণকে বের করেছি। ও তুখরিজুল মাইতা মিনাল হাই, আবার ওই খেজুর গাছের ভিতরে আঁটিওয়ালা খেজুরকে ঝুলিয়েছি, প্রাণের ভিতরে নিষ্প্রাণ, নিষ্প্রাণের ভিতরে প্রাণ। এটা আমার কত বড় কুদরত, আমি আগে মতকে মানিয়েছি তারপরে হায়াতকে। ওটার সুকুমন্ত বেগৈরি হিসাব। জি, তাহলে আগে কে হল পৃথিবীতে? জি বলেন, সবাই জোরে বলেন, আগে কে? মত না হায়াত? মত। এবার চলেন আর একটা হায়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল
হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি ওই আল্লাহ রে, আমি ওই কাদির, আমি এত বড় কুদরতওয়ালা, পৃথিবীর বুকে আমি আগে মওতকে বানিয়েছি, ওয়াল হায়াতা পরে আমি হায়াতকে বানিয়েছি, আগে মৃত তারপরে হায়াত, আগে মওত তারপরে হায়াত, কেন আমি বারবার মওতকে আগে বানালাম? এটা কি তোদের দিলে প্রশ্ন আসে না? আল্লাহ আপনি মওতকে কেন আগে বানালেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি মওতকে আগে বানিয়েছি এই জন্যে যাতে করে তোমরা ভালো আমলের ময়দানে নেমে যাবে। কোথা নানি কবর আর কোথা কাঁদছে জি রে, মত কোথায় ভালো আমল কোথায়? মত কোথায়? মতের সঙ্গে ভালো আমলের কি সম্পর্ক? আমাদের ওখানে পাগলা ডাক্তার আছে বুঝলেন, আল্লাহ যে ওর করে কি দিয়েছে, হিন্দুরা নাম রেখেছে দেবতা, হিন্দুরা আমার মনে হয় পৃথিবীর অদ্বিতীয় ডাক্তার, আর ওর চেম্বারটা মুখ্যমন্ত্রীর নির্দেশে হয়। আজ জলপাইগুড়ি নিয়ে যেতে চাইছে, পারেনি, বিশ্বভারতীতে আছে হাড়ের ডাক্তার। তো আমি অবাক হয়েছি ওর একটা চিকিৎসা দেখে, 3 মাস আগে নাম লিখতে হয়। আমি একটা রুগী নিয়ে গেছিলাম ওর ভাগ, পায়ে ব্যথা প্রণালীতে কুড়িয়ে কুড়িয়ে হাঁটছে সিঁড়িতে নামতে গিয়ে, তো পায়ে ব্যথা, তোমাকে প্রেসক্রিপশনে লিখে দিলে এক্সরে করে নিয়েছে। তো আমি যখন এক্সরে ক্লিনিকে গিয়েছি, তো এক্সরে যে করবে সে বলছে, দাঁড়াও তো আমার ভাগনাটাকে দাঁড়াও, যে বুকে ছবি লিখে, তো মাথা খারাপ হলো নাকি রে, পায়ের গোড়ালি দেবে তার বুকের ছবি। আমি বললাম যে ভাই আমার মনে হয় আপনি ভুল দেখছেন, আপনি ব্যথা তো পায়ে হাঁটতে পারে না, আপনি একটু দেখেন না লেখাটা হয়তো আপনি বুঝতে পারছেন। বলছে ভাই বেশি বুকের না, ও আবার খুব কড়া মানুষ, বুকের ছবি তুললো, একটা ট্যাবলেট দিলে ভালো হয়ে গেল, তার আগে 20 খানা ডাক্তার দেখিয়ে ভালো করতে পারে, কোথা থেকে কানেকশন কোথা? আল্লাহ বলছে শোন, তোকে যদি আমি একটা কাগজ আর কলম দিই আর বলি পৃথিবীতে যতগুলি তুই আমার সৃষ্টির নাম জানিস 100টা সৃষ্টির নাম লেখ, তাহলে মানুষ একটা সৃষ্টি, জিন একটা সৃষ্টি, ফেরেশতা একটা সৃষ্টি, হাতি, ঘোড়া, গরু, ছাগল, ভেড়া, এভাবে গাধা, উট, মহিষ, হাঁস, মুরগি লিখতে 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 যে লিস্ট আপনি বানাবেন, এই লিস্টে আরো দুটো নাম ধরে দেন, একটা মাখলুকের নাম হায়া আর একটা মাখলুকের নাম মত, মতেরও প্রাণ আছে, আল্লাহর নবী বলেছেন মত নিজেই একদিন মারা যাবে, আল্লাহ তাকে মারবেন, মুসলিম শরীফের সেই হাদিস, মত একদিন মরবে, অতএব মতেরও প্রাণ আছে, যে মতের 2টি কান আছে, 2টি চোখ আছে, মতের রচনা হয়েছে, মতের 4খানা পা আছে, মতের একটা বডি আছে, অতএব পন্থ আল্লাহ দে খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফফার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি মওতকে আগে বানালাম, আমি পৃথিবীতে আগে মওতকে পাঠালাম, মওতের বিষয়টা আগে আমি লিখলাম, যাতে করে তারপরে হায়াতকে, আমার মওতকে আগে দেওয়ার উদ্দেশ্য একটাই, যাতে করে তোমরা ভালো আমলের ময়দানে চলে আসবি। মত এমন একটা ট্যাবলেট, কেউ যদি একবার ফক করে গিলে দেয়, ওর যারা জীবনে আমল ছাড়া যাবে না, সব আমল উপর নামাজ রোজা সব কমে, সুদের কাছ থেকে চলে যাবে, খালি মত ট্যাবলেটটা গিলতে হবে।
কে যদি পারে। দার্শনিকের কথা বলছি, খুব ভালো করে শুনবে। বড় ফেলে রাখা তিনি বলছেন, তুমি তোমার দুটি চোখ দিয়ে একটা মৃত মানুষ, জীবিত মানুষ তোমার সামনে মরে কিভাবে সে ধীরে 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 কবরে চলে গেল, এই দৃশ্যটা দেখার পর তোমার পাড়াতে গ্রামে পাশের গ্রামে একটা মানুষ, তোমার আত্মীয় বাপ বাপ ভাই বোন, সে জীবিত ছিল আজকে গতকাল, আজকে মরলো, মরার পরে সে কিভাবে কোশল নিয়ে কাফন করে ধীরে 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 নিজের ঘরে গিয়ে ঢুকে গেল, এই দৃশ্যটা দেখার পর তুমি যদি তোমার রাস্তাটা ঠিক না করতে পারো, তাহলে তোমার মতো হত মূর্খকে পৃথিবীর পুরো ভার্সিটি আর রাস্তা দিতে পারবে না। একটা মৃত ব্যক্তি কাজে না হোক ওরা ঘর যায় সে শুনে নেয়, ওর পর ধরে এতখানে ধরো ওকেই বসতে বলে, একটা জীবিত ব্যক্তি মরে যাওয়ার পর তার পৃথিবী থেকে বিদায়টা দেখলাম, একটা জানাজায় দাঁড়ালাম, একটা মৃত ব্যক্তির বুকে মাটি দিলাম, এই দৃশ্যটা দেখে আসার পর ওই জীবিত ব্যক্তি যদি তার জিন্দেগীর রাস্তা খুঁজে না পায়, তার মতো হত মূর্খকে পৃথিবীর কোনো ইউনিভার্সিটি নাই যে তাকে জ্ঞান দেয়। একটা জানাজা একটা অনুশীলন, জীবনের একটা শিক্ষা, একটা মৃত ব্যক্তি পৃথিবীর সব থেকে উচ্চ মানের শিক্ষা দিয়ে সে বিদায় নেয়, সব ছেড়ে চলে যায়। মরিবার কালে এই ওসিয়ত করে ভরি সকলে, মরিলে আমার তরে শোনো বারে বার, কাফনের সাথে হাত বেদনা আমার, সকলিতে মিলে জলে খাটিলিতে করে, দুই হাতে ঝোলাইয়া লইয়া যাইয়া মরে, এই হাল দেখে মর যত মাকলুক আফসোস করিবে আর কহিবে বা, সাত মুলুকের সাত সেকেন্দার ছিল, সকলে থাকিল যে খালি হাতে গেল। মানুষ জালসা শোনে, কত মানুষ শুনছে জালসা শোনার শেষে আমল করে, হেনা বলেন না, যত শুনে অত আমল করে, হেনা বলছেন না কেন, এতটি লোক এবার মুখ খুলেন, যত লোক